স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় যেসব খাবার ভুলেও একসঙ্গে খাবেন না জেনে নিন কিছু খাবার আছে যেগুলো একসঙ্গে খেলে দেহে সহ নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে এমনকি মৃত্যু ঘটতে পারে আসুন জেনে নেওয়া যায় কোন কোন খাবার একসঙ্গে খেলে আপনার মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এক তরমুজ এবং পানি তরমুজের নব্বই থেকে পঁচানব্বই বাগি পানি ফলে তরমুজ খাওয়ার পর আবার পানি খেলে দেহের রসের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে দুই চা এবং দই চা এবং দই দুটোই অ্যাসিড প্রবণ ফলে এই দুটো একসঙ্গে খেলে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয়ে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে তিন দই এবং ফল যখন অম্ল স্বাদযুক্ত খাবার দইয়ের সঙ্গে খাওয়া হয় তখন তারা অ্যাসিড তৈরি করে দেহের পরিপাকতন্ত্রকে বাধাগ্রস্ত করে চার মাংস ও দুধ বেশ কিছু সংখ্যাক প্রাচীন গুটের মধ্যে বিশ্বাস প্রচলিত ছিল যে মায়ের দুধে কোনো বাচ্চাকে রান্না করা ক্ষমতার অযোগ্য পাপ আর এই কিংবদন্তি থেকেই হয়তো এই বিশ্বাস জন্মায় যে মাংস এবং দুধ একসঙ্গে খাওয়া যায় না পাঁচ লেবু এবং দুধ দুধে লেবুযুক্ত করা হলে তা জমে যায় একই ঘটনা ঘটে পাকস্থলীর ভেতরেও যদিও সাধারণত বিশ্বাস প্রচলিত আছে যে পাকস্থলীতে থাকা পাচক রস লেবুর চেয়েও বেশি যুক্ত। কিন্তু লেবু এবং দুধের মিশ্রণকে বিষাক্ত মনে করা হয় ছয় দুগ্ধজাত পণ্যের সঙ্গে অ্যান্টিবায়োটিক বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলো আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান শোষণে বাধা দেয় ফলে খাবার খাওয়ার বেশ কিছুটা সময় পর গিয়ে সেসব ওষুধ খাওয়া উচিত সাত বায়ু পানীয় সঙ্গে ম্যান্থল কোলার সঙ্গে মিন্ট মেশালে রাসায়নিক বিক্রিয়া হয় আর এ কারণেই বিশ্বাস প্রচলিত আছে যে এই দুটি মেশালে সায়ানাইট তৈরি হয় এ বিশ্বাস হয়তো পুরোপুরি সত্য নয় তবুও ঝুঁকি না নেওয়াই ভালো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ